আজ আমি আপনাদের গোমেলা টিম সম্পর্কে বিস্তারিত তথ্য জানাব। ভিডিওটা শুরু করার আগে আপনাদের একটা কথা না জানানোই নয়, আপনারা যে বাজার থেকে ভুড়ি ভুড়ি ধরনের ফেয়ারনেস ক্রিম আপনারা কিনছেন এবং সেগুলো ফেসের মধ্যে ইউজ করছেন, স্কিনের মধ্যে ইউজ করছেন, সেটা কি আপনার স্কিনের জন্য ঠিকঠাক সুটেবল হচ্ছে? আপনি কি আদৌ ফর্সা হচ্ছেন, নাকি আপনার শুধুমাত্র ওই নামের নাম শুধুমাত্র ইউজ করার পর কিছুটা হয়তো আপনি 2-4 দিন কিংবা খুব জোর হলে 1 মাসের মতো ফর্সা হচ্ছেন, তারপরে আবার আপনার যে পরিমাণ আপনি আপনার স্কিন সুন্দরতা ছিল সে পরিমাণের থেকেও আরও আপনার কালো হয়ে যাচ্ছে স্কিনটা, বা আপনার স্কিন থেকে চামড়া উঠে চলে যাচ্ছে? এরকম ধরনের প্রবলেমগুলো আপনারা হয়তো অনেকেই ফেস করছেন। কারণ আমার যে সমস্ত দর্শক বন্ধুরা আছেন বা ভিউয়ার্স আছেন বা সাবস্ক্রাইবার আছেন, তারা প্রায়শই আপনার 15 থেকে 30 বছরের মধ্যে বেশিরভাগ সাবস্ক্রাইবার বন্ধুই আছেন। তো এই বয়সে অনেকেই মনে করেন যে আমি একটু ফর্সা হব, আমার স্কিনটা একটা অ্যাট্রাকটিভ দেখাক, আমার লুকটা একটা অ্যাট্রাকটিভ দেখাক অন্যদের কাছে। তো এটা অনেকেই চাই। তো এর জন্য মুদিখানা দোকান বা কোনো একটা মেডিকেল শপে যান, তো এই ধরনের কোনো একটা ক্রিম নিয়ে এসে আপনারা ইউজ করতে থাকেন। আদৌ কি এই ক্রিমগুলো সম্পর্কে আপনাদের সঠিক ধারণা আছে, যে আপনি যে স্ক্রিমটা ইউজ করছেন সেটা আসলেও যে আপনার স্কিনের জন্য পারফেক্ট এবং এটা আপনার জন্য ঠিকঠাক, এবং এটার মূলত এই ক্রিমগুলোর কাজটা আসল কি যেটার জন্য আপনারা ইউজ করছেন? আজ আমি সেরকম ধরনেরই একটা ক্রিম সম্পর্কে আজ আমি আপনাদের সামনে আলোচনা করব, যেটার নাম হলো গ্লোমেলা ক্রিম, যেটা আপনি আপনার নিকটবর্তী কোনো একটা ফার্মাসি শপে খুব সহজেই পেয়ে যাবেন, যেটার দাম আছে 135 টাকা, একটি 15 গ্রাম কিউবের দাম, যেটার প্রস্তুতকারক কোম্পানির নাম হচ্ছে জেন ল্যাবস কোম্পানি। তো বন্ধুরা, এই গ্লোমেলা যে ক্রিমটা আছে, এই ক্রিমটা অনেকে ফেয়ারনেস ক্রিম হিসাবে ইউজ করতে থাকে। তো আসল ব্যাপারটা হচ্ছে এই ক্রিমটা যে আসল যে কী কাজ সেটা সম্পর্কে আজ আমি আপনাদের জানাবো। তো বন্ধুরা, এটার মধ্যে যে কম্পোজিশনগুলো আছে সেটা সম্পর্কে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, আপনারা ভালো করে একটু দেখুন। ফার্স্ট যে কম্পোজিশনটা আছে সেটা হচ্ছে হাইড্রোকুইনোন, যেটা আছে 2%, যেটার মূলত কাজ হচ্ছে স্কিনের উপর গ্লো বা উজ্জ্বল্য ফিরিয়ে আনা। আর সেকেন্ড যে কম্পোজিশনটা আছে সেটা হচ্ছে ট্রিট্রিনোইন, যেটা মূলত কাজ করে থাকে ব্রণ, মেচেদা ইত্যাদি দাগ দূর করতে। আর থার্ড যে কম্পোজিশনটা আছে সেটা হলো মোমিটাসন ফিউরেট, যেটা আছে 0.1%, যেটা মূলত একটা কর্টিকোস্টেরয়েড, অর্থাৎ স্কিনের মধ্যে যে কোনো ধরনের প্রদাহ বা অনেক দিনের ধরুন কোনো একটা দাগ ছোপ আছে বা আপনার স্কিনের উপর স্পট আছে, কালো কোনো দাগ আছে, সেক্ষেত্রে সেগুলোকে দূর করার জন্য আপনারা কিন্তু ইউজ করতে পারবেন। অর্থাৎ মোদ্দা কোথায় যদি আপনাদের বলা যায় যে গ্লোমেলা ক্রিমটা যদি আপনারা ইউজ করতে চান, তাহলে যে কোনো ধরনের ব্রণ, মেচেদা ইত্যাদি যে সমস্ত দাগগুলো বা দাগ স্পটগুলো যেগুলো পড়ে থাকে সে সমস্ত জায়গাগুলোতে কিন্তু আপনারা এটা ইউজ করতে পারবেন। আপনারা যদি শুধুমাত্র ফেয়ারনেস ক্রিমের জন্য শুধুমাত্র পুরো মুখের মধ্যে লাগিয়ে নিন আর সকালবেলায় ধুয়ে নিন, এটা কিন্তু এটার জন্য উপযুক্ত নয়। তাতে করে আপনার স্কিনটা আরও বেশি খারাপ হয়ে যাবে। হয়তো প্রথম প্রথম আপনি দেখবেন সুন্দরতা দেখাচ্ছে, কিন্তু পরবর্তী সময়ে আপনার কিন্তু স্কিনটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে, স্কিনটা আরও কালো হয়ে যাবে, আরও ডার্ক হয়ে যাবে, স্কিনের উপর থেকে চামড়া উঠবে, উপরে চামড়াটা মনে হবে পাতলা হয়ে গেছে, রোদে বেরোলেই যেন মনে হচ্ছে পুরো লাল হয়ে যাচ্ছে, এরকম ধরনের প্রবলেমগুলো কিন্তু হতেই থাকবে। তাছাড়া আপনার স্কিনে মনে হবে সবসময়ের জন্য র্যাশ বেরিয়ে গেছে, চুলচুল করছে, কুটকুট করছে, ওই জায়গাটা চুলকাচ্ছে, এরকম ধরনের প্রবলেমগুলো কিন্তু আপনারা ফেস করবেন। তো বন্ধুরা, স্পেশালি আপনারা যে সমস্ত জায়গাগুলোতে আপনার ডার্ক স্পট আছে বা যে সমস্ত জায়গাগুলোতে আপনার ব্রণ বা মেচেদা এই সমস্ত দাগগুলো অনেক দিন ধরে যে কোনো ধরনের দাগ আছে, সেই সমস্ত দাগগুলোর ওপরেই কিন্তু আপনারা শুধুমাত্র স্পেশালি ওইটুকু জায়গার মধ্যে আপনারা কিন্তু ইউজ করতে পারবেন। ইউজ আপনারা করবেন শুধুমাত্র সন্ধ্যার দিকে, কারণ আপনারা এটা যদি রোদের দিকে ইউজ করেন তাহলে আপনার স্কিনের উপর এই যে কম্পোজিশনগুলো আছে এটা আল্ট্রাভায়োলেট রশ্মি দ্বারা এটার আপনার স্কিনের উপর মারাত্মক ক্ষতি করে। এই জন্যই আপনাকে সন্ধ্যা নাগাদ বা আপনার রাতের দিকে আপনি কিন্তু এই ক্রিমটা ইউজ করতে হবে আপনাদেরকে। এটা শুধুমাত্র স্পেশালি সে সমস্ত জায়গাগুলোর উপরেই ইউজ করুন যে সমস্ত জায়গাগুলোতে আপনার ডার্ক স্পট আছে, সেই সমস্ত জায়গাগুলোতে লাগিয়ে রাখুন। সেই সমস্ত জায়গাগুলোতে লাগিয়ে রেখে 2 থেকে 3 ঘন্টা রাখুন, রাখার পর পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিন। এরপর এটার আসি সাইড এফেক্টসের কথায়। আপনারা যদি এই ক্রিমটা যদি আপনার স্যুট না করে থাকে বা আপনার ক্রিমটা অ্যালার্জি হচ্ছে আপনার এই ক্রিমটার জন্য, সেক্ষেত্রে আপনার স্কিনের উপর র্যাশ বেরিয়ে যেতে পারে,
লাল চাকা চাকা দাগ বেরিয়ে যেতে পারে, তাছাড়া আপনার স্কিনটা আরও পাতলা হয়ে যেতে পারে, কুটকুট করতে পারে, একটু আগে যেগুলো বলছিলাম সেগুলো কিন্তু আপনার হলেও হতে পারে। আর আপনার স্কিনের উপর থেকে যখন ডার্ক স্পটটা সরে যাবে বা আপনার স্কিনের উপর পুরো ডার্ক স্পটটা যখন পরিষ্কার হয়ে যাবে, তখন আপনি এই ক্রিমটা ইউজ করা কিন্তু বন্ধ করে দিতে পারেন, তখন কিন্তু এই ক্রিমটা কিন্তু বন্ধ করে দিতে হবে আপনাকে। তো বন্ধুরা, আমি আবারও বলছি, শুধুমাত্র মুখের মধ্যে ফেয়ারনেসের জন্য বা আপনার ফেসটাকে আরও অ্যাট্রাকটিভ বা সুন্দরতা দেখানোর জন্য আপনি কখনোই কিন্তু এই ধরনের ক্রিম ইউজ করবেন না। স্পেশালি ভালো করে জানুন, বুঝুন এবং ডক্টরের সাথে রেকমেন্ডেশন করুন, তারপরেই কিন্তু আপনি যে কোনো ধরনের ক্রিম আপনি ফেসের উপর ব্যবহার করুন, আমি বারবার বলছি। তো বন্ধুরা, এই ছিল ছোট্ট একটা তথ্য, আর আপনারা এতক্ষণ দেখছিলেন হেলথ এন্ড মেডিসিন টিপস চ্যানেল, আর আপনাদের সাথেই আপনাদেরই খুবই পরিচিত আমি ছিলাম দীপক। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করবেন, নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো ভিডিওটা, আর যতটা সম্ভব ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই এরকম ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এবং সাপোর্ট করুন। তো বন্ধুরা, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। জয় হিন্দ, জয় ভারত।